Hey guys, Assalamualaikum. Welcome to my channel. আজকে আমরা কথা বলবো গেমিং চেয়ার নিয়ে। অনেকে আছে যারা আসলে গেমিং চেয়ার পছন্দ করে, যারা আসলে গেমার তারা পছন্দ করে, যারা গেমার না তারা কিন্তু অনেকে গেমিং চেয়ার পছন্দ করে। বিকজ গেমিং চেয়ারগুলো আসলে এরকম ভাবে ডিজাইন করা হয় যাতে করে আপনার লং টাইম বসে থাকে, যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার জন্য গেমিং চেয়ারটা পারফেক্ট। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের বৃহত্তম গেমিং চেয়ার সেলার, সেটা হচ্ছে টেকলেন, টেকলেন ভিডিতে। তো আমরা এখন তাদের গোডাউনে আসছি বলা যেতে পারে, কারণ তাদের সবচেয়ে মাল্টিপ্ল্যানের লেভেল 8 দেখানোর জন্য আজকে আমরা অনেকগুলো চেয়ার সামনে রাখছি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে, MSI থেকে শুরু করে এখানে আছে আপনার গেম ডিএস আছে, এখানে আপনার ফ্যান্টেক আছে, স্কর্পিয়ন আছে, তাদের ওয়েবসাইট আছে এবং তাদের ফেসবুক পেজ আছে। ওখানে প্রত্যেকটা চেয়ারের প্রাইস দেওয়া হয় কি ডিটেল সহ থাকে। আজকে ভিডিওটি হচ্ছে কি শুধুমাত্র তাদের জন্য যারা আসলে গেমিং চেয়ার কিনতে আসছেন সবচেয়ে কম প্রাইসে। দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই পর্যায়ে আমার সাথে আসছেন সৈকত ভাই, উনি মূলত আসলে ক্যামেরার পিছনে আছে। গাইস আমরা কথা না বাড়িয়ে সরাসরি সৈকত ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সৈকত টেকল্যান্ডের পক্ষ থেকে আজকে আপনাদের চেয়ারের রিভিউগুলো তুলে ধরার জন্য আছি। তো আপনাদেরকে এখন আমি দেখাবো আমাদের যে গেমিং চেয়ারের যে স্টকটা অ্যাভেলেবেল আছে এবং প্লাস হচ্ছে আরও কিছু আমাদের গেমিং চেয়ার আপকামিং আছে। সো সেগুলো হচ্ছে আমরা নেক্সট আমাদের ওয়েবসাইটে আপডেট করে দিব। তো যতগুলো গেমিং চেয়ার আমাদের স্টকে আছে সবগুলো হচ্ছে আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন এবং প্রাইস সহ সব কিছু ওয়েবসাইটে দেওয়া থাকবে। অ্যান্ড যারা নাবেনভ্লগস সাবস্ক্রাইব করে আসবেন, স্পেশালি নাবেন ভাইয়ের ব্লগটা, সো তাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে। হচ্ছে MSI গেমিং চেয়ার CH120 মডেলটা, এটা মাঝখানে অনেক দিনের স্টক আউট ছিল, এখন এটা আমাদের স্টক ইন হয়েছে। সো এটার প্রাইস এবং ডিটেলসটা আমি কিছুক্ষণ পরে জানাই দিচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে হ্যাবিটের আরেকটা গেমিং চেয়ার, গেম মোড। এই পাশে আছে ফ্যান্টেকের আরেকটা গেমিং চেয়ার, এটা হচ্ছে 184, এটাও খুব প্রিমিয়াম এবং এখানে যে নেক সাপোর্টটা আছে এটা খুব সফট এবং টোটাল চেয়ারটা হচ্ছে একটা প্রিমিয়াম ফিল পাবেন এটাতে বসলে আপনি, প্লাস দেখতেও কিন্তু চেয়ারটা খুব গর্জিয়াস একটা চেয়ার। এটা হচ্ছে স্কর্পিয়নের CH106 মডেলটা, এটাতে বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল হয়। এখানে হচ্ছে রেড এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন হয়, ডিরেক্ট শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়ে হয় এবং ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশন হয়, প্লাস আরেকটা হচ্ছে গ্রিন এবং ব্ল্যাকের কম্বিনেশন হয়। টোটাল চারটা কম্বিনেশন এই চেয়ারটা হয়। হ্যাবিটের আরেকটা ব্র্যান্ড, এটা মডেল হচ্ছে GC932 মডেলটা, এটার কালারটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা কালার। এখানে হচ্ছে গ্যামডিএস এর একটা মডেল অ্যাভেলেবল আছে এবং এটা মডেল নাম্বার হচ্ছে অ্যাকিলিস E1, এটাও সম্পূর্ণ প্রিমিয়াম একটা লুক এটাতে আছে। এটা হচ্ছে ফ্যান্টেকের মধ্যে একদম স্টার্টার লেভেলে যে গেমিং চেয়ারটা হয় বেসিক্যালি, মডেল হচ্ছে আপনার 185X। তো চলুন আমরা MSI ব্র্যান্ডটা নিয়ে কথা বলি, MSI CH120 যে মডেলটা আছে। সো প্রথমে আপনারা যদি এটাতে তাকান, এখানে হচ্ছে MSI ট্রু গেমিং এর হচ্ছে খুব সুন্দর করে লেখাটা ডিজাইন দেখতে পাবেন, এমব্রয়ডারি করা, এবং এর নিচেই হচ্ছে এখানে MSI এর প্রধান যে লোগোটা ড্রাগনিক লোগো, এই লোগোটা দেখতে পারবেন এখানে। আর একটা লোগো সহ এখানে MSI ব্র্যান্ডের টোটাল জিনিসটা দেওয়া থাকবে। এখানে যদি দেখেন এখানে কিছু স্টিচিং এর কাজ করা আছে যেটা খুব প্রিমিয়াম লাগে। এখানে হচ্ছে জিনিসটা সম্পূর্ণ প্লাস্টিক করে, ওই জন্য হয়তো কিছু জিনিস বোঝা নাও যেতে পারে। ডিটেলস কোয়ালিটি পিকচার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে বা আপনারা ইউটিউব কল অ্যাভেলেবল দেখতে পারবেন। এখানে ব্যাকপ্যাটার হচ্ছে MSI লোগো হচ্ছে আর MSI লেখাটা পাবেন। এয়ার ফ্লোয়ের জন্য দুটো স্পেস দেওয়া আছে এখানে, আর সম্পূর্ণ পিছনে হচ্ছে ব্ল্যাক কালার দেওয়া থাকবে। এটা প্রত্যেকটা পিলো এখানে অ্যাডজাস্টেবল, নেক পিলো এবং হচ্ছে আপনার রিস্টের যে সাপোর্টটা পুরোটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখানে বসলে হচ্ছে প্রথমত আপনি টোটালি একটা প্রিমিয়াম একটা ফিল পাবেন গেমিং এর জন্য, যে আপনি বসছেন বা আপনি একটু রিল্যাক্সেশনের জন্য বসছেন, এটাতে বসলে আপনি ওই ফিলটা পাবেন। প্রথমত হ্যান্ড রেস্টগুলোর অবস্থান দেখে, এখানে হচ্ছে প্রথমে আপনি এটা আপস অ্যান্ড ডাউন করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে কয়েকটা ফিচার্স আছে, এটা চাইলে আপনি লেফট এবং রাইটের দিকে ইজিলি করতে পারবেন। এটা চাপ দিয়ে আপনি চাইলে এটা ফ্রন্ট এবং হচ্ছে ব্যাক, এই সুইচটা ফ্রন্ট এবং ব্যাকে করতে পারবো। মোটামুটি এতে অনেকগুলো ফিচার্স আছে, হ্যাঁ, যেটা অন্য চেয়ারে নাই। অবশ্যই রোটেশনের কথাটা বলি, আপনি চাইলে টোটাল 180 পর্যন্ত করতে পারবেন রিল্যাক্সে, ঘুমায় থাকতে পারবেন, প্রবলেম নাই। আর নিচের এই জায়গাটার কথা যদি আমি বলি, এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল হবে। পার্সোনালি কিন্তু আমি নিজে এই চেয়ারটা ইউজ করি, আমি অলমোস্ট 6 মাস আগে মনে হয় তাদের সব থেকে নিয়ে গেছিলাম। ওয়েটার বিষয়টা বলি, এটা ম্যাক্সিমাম আপনাদের হচ্ছে 130 পর্যন্ত ওয়েট নিতে পারবে এটা। সো প্রাইসের ইস্যুটা যদি আমি বলি, এখানে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 28,000। আর যদি নাবেনভ্লগ সাবস্ক্রাইব করে আসেন, নাবেন ভাইয়ের যে ভিডিও যেটা আমাদের আজকে যে গেমিং চেয়ারের রিভিউ ভিডিওটা, এটা প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট যে আপনি ভিজিট করেছিলেন MSI CH120 পেজটা, এই দুইটার একটি স্ক্রিনশটটা অবশ্যই রাখতে হবে। এই দুটি স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে আসেন, সেই গেটের প্রাইসটা হচ্ছে 22,500 টাকা। তার মানে 6,000 টাকা ডিসকাউন্ট অবশ্যই। কতদিনের জন্য এটা? প্রথমত আমি বলি প্রত্যেকটা চেয়ারের লট আসে, সো প্রতিটা লটেই হচ্ছে আপনার প্রাইসটা কিছুটা ভ্যারি করে। যতটুকু পসিবল হয়, যতদিন পসিবল হয় আমরা এই অফারটা অ্যাভেল করবো, তবে ম্যাক্সিমাম 5-10 ডেজ পর্যন্ত এটা হয়তো লাস্টিং করবে, অথবা আর একটু বেশি দেওয়া যায় না, মিনিমাম 1 মাস দিলে তো মানুষ চেষ্টা করবো আমরা অবশ্যই। এবং স্পেশালি এই লটগুলো যতদিন আছে, কারণ এটা খুব রানিং একটা ব্র্যান্ড, এটা যতগুলো চেয়ার আনা হয় সবগুলো স্টক আউট হয়ে যায়। এই প্রাইসটা হচ্ছে লটটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা পাবেন। ফ্যান্টেকের একটা মডেল, এটা হচ্ছে GC184 এবং এটা দেখতে খুব প্রিমিয়াম একটা লুকস পাবেন। এটার ব্যাক সাইডে যদি আমরা দেখাই, এখানে হচ্ছে ফ্যান্টেকের একটা লোগো দেওয়া আছে, এখানে লোগো প্লাস হচ্ছে এখানে লেখা আছে এমব্রয়ডারি করা, পুরোটাই হচ্ছে লেদারের এখানে হবে। বর্তমানে এখানে যে যতগুলো চেয়ার আছে সবচেয়ে দামি চেয়ার, সবথেকে দামি চেয়ার হচ্ছে এটা। নেক পিলোটা কিন্তু খুবই সুন্দর, এটার হাইটটা কিন্তু যথেষ্ট বেশি, অন্যান্য গতানুগতিক যে কোনো চেয়ার থেকে এই চেয়ারের হাইটটা অনেক বেশি। সো আমি একটু কমফোর্টের জন্য নিজে একটু কমাইনি হাইটটা,
হ্যান্ডরেস্টের জায়গাগুলো একটু দেখাই দিই। এখানে খুব বেশি ফিচার্স নাই, তবে এটা জাস্ট আপস অ্যান্ড ডাউনটা করতে পারবেন রিল্যাক্সে। এবং এটা কিন্তু যথেষ্ট, অন্যান্য চেয়ার কিন্তু এতটুকু হাই অ্যান্ড ডাউন হয় না। সেম থিং এটাও হচ্ছে আপনার ওয়েটটা নিতে পারবে 132 মিনিট, ম্যাক্সিমাম 150 পর্যন্ত এটা আরামসে নিতে পারবে। এইখানে হচ্ছে পিছনের যে রোটেশনের যে বিষয়টা, এটা খুব রিল্যাক্সে করতে পারবেন। এইটার এই পার্টগুলো হবে হচ্ছে মেটাল, একদম মেটাল। তাছাড়া এটাতে কিন্তু সম্পূর্ণ একটা স্টিচের একটা কাজ করা আছে, যে পিলোটা দেওয়া আছে এটা হচ্ছে কমপ্লিটলি ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল। মানে হচ্ছে এটা আপনি যে কোনো জায়গায় চাইলে কখনো আপনি হাতে করে নিয়ে যেতে পারবেন। লাইক হচ্ছে আপনি টিভি দেখতেছেন, আপনি চাইলে আপনি সোফার পাশে নেকব্যান্ড হিসেবে ইউজ করতে পারলেন, বা আপনি রাতে ঘুমোতে গেলেন এটা সাথে করে নিয়ে যেতে পারবেন। এবং এটা খুব কমফোর্টেবল, কিন্তু যথেষ্ট পরিমাণ সফট আছে জিনিসটা এবং যথেষ্ট হ্যান্ডি। চাইলে আপনি ট্রাভেলও কিন্তু এই জিনিসটা নিয়ে যেতে পারেন। স্পেশালি আমি যদি কখনো চেয়ারটা নেই, এটা আমি যত জায়গায় ট্রাভেল করবো এই জিনিসটা অবশ্যই নিয়ে যাবো আমার সাথে করে। এইটা না, এক্স্যাক্টলি। এটা রানিং প্রাইস হচ্ছে 28,000। যদি নাবিন ভাইয়ের ব্লগটা সাবস্ক্রাইব করে আসেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটাতে পাবেন হচ্ছে মাত্র 27,000-এ। কালার ভেরিয়েন্ট হয় নাকি? এটাতে শুধু একটাই কালার হয়, এটা হচ্ছে শুধু ব্ল্যাক কালার দিয়ে হবে। এটা হচ্ছে গেম ডিএসএর একিলিস E1 এর মডেল, এটা এবং হচ্ছে ফ্যান্টেকে 184। এই দুটো চেয়ার যারা একটু লাইক হচ্ছে একটু লম্বা হাইট 6 ফিটের মতো বা 6 ফিট প্লাস, এবং ওয়েটটা যাদের একটু বেশি, সো ওনাদের জন্য হচ্ছে গেম ডিএসএর এই চেয়ারটা এবং ফ্যান্টেকে GC 184 এই চেয়ারটা হচ্ছে ওনাদের জন্য স্পেশালি। রিস্টের যে সাপোর্টটা, এটা আপনি আলাদাভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। নেক সাপোর্টটা এটা খুব সুন্দর এবং হচ্ছে পারফেক্ট একটা সাইজের। এখানে হচ্ছে আপনার গেম ডিএসএর লোগোটা পাবেন। প্লাস এখানে যদি একটু খেয়াল করেন, এখানে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে। কালার কম্বিনেশনটা হচ্ছে এটা একটাই কালার হয়, আই মিন হচ্ছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনে। স্টিচিংয়ের একটা ব্যাপার আছে, খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে। চাইলে কিন্তু আপনার হাইটটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, মানে উপর নিচ করে আর কি। ওকে, হাইটটা খুব ইজিলি আপস অ্যান্ড ডাউন করতে পারবেন। পিছনে যে রোটেশনটা আছে 180 পর্যন্ত করতে পারবেন। এগুলো হচ্ছে প্রথমত আর্টিফিশিয়াল লেদারের, ভালো প্রিমিয়াম কোয়ালিটি লেদার। কিন্তু এটা যেটা আপনি ধরলেও ফিল পাবেন এবং বসলে তো বুঝতে পারবেন, এটা ছিঁড়বে ফাটবে না তো? না না না, ইম্পসিবল। চেয়ারের ভিতরে যা যা থাকে বক্সের মধ্যে পাই টু পাই আমরা চেক করে দিব আপনাকে, যাতে বাসায় নিয়ে যাওয়ার পর আপনার কোনো হ্যাসেল না হয়। অথবা আপনারা যদি মনে করেন যেন একটা চেয়ার আপনার নিচ্ছেন বাসায় কীভাবে ফিটিং করবেন, আমাদের এখান থেকে আলাদা চেয়ার ফিটিং এর জন্য টিম আছেন। ওনারা হচ্ছে চেয়ারটা আপনার বাসা পর্যন্ত ডেলিভার করে দিবে অ্যান্ড ওইখানে গিয়ে চেয়ারটা ফিটিং করে দিবে। আর ঢাকার বাইরে যদি আপনারা চেয়ার নিতেই হয়, সেক্ষেত্রে যেটা করতে হবে, চেয়ারটা অনলাইনে আমাদের একটু অর্ডারটা প্লেস করতে হবে। দেন আমাদের অনলাইন টিম আছেন, ওনারা আপনার সাথে যোগাযোগ করবে। পেমেন্ট প্রসিডিউর থেকে শুরু করে আপনার বাসায় ডেলিভার করার আগ পর্যন্ত ডিটেলসটা ওরা আপনাকে অ্যাসিস্ট করবে। ম্যানুয়াল তো দেয়াই থাকে, প্লাস হচ্ছে ইউটিউবে হচ্ছে চেয়ার ফিটিং এর অনেকগুলো রিভিউ আছে। প্লাস আপনি যদি ওদের ওয়েবসাইটটি একটু গুগল করেন, সেক্ষেত্রে আপনি অ্যাভেলেবেল টিউটোরিয়ালস পাবেন। খুব বেশি প্রবলেম হবে না, তারপরও যাদের খুব বেশি প্রবলেম হয়েই যায় সেক্ষেত্রে আমাদের সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। প্রাইসের বিষয়টা যদি আমি বলি আপনাদেরকে, এটা হচ্ছে গেম ডিএসএর একিলিস E1 মডেল। এটা রেগুলার প্রাইস হচ্ছে 20,000 অ্যান্ড আপনারা যদি নাবিন ব্লগটা সাবস্ক্রাইব করে আসেন, প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন, দুটো স্ক্রিনশট নিয়ে যদি আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা হচ্ছে এটাতে ম্যাক্সিমাম 1,000 টাকা পর্যন্ত লেস করে দিতে পারবো। 10 মিনিটের প্রাইস হবে হচ্ছে 19,000 টাকা। সো এই মুহূর্তে আমি আপনাদের জন্য আরেকটা চেয়ার নিয়ে আসছি, এটা হচ্ছে স্কর্পিওনের CH106 মডেলটা। এটা খুবই সিম্পল একটা মডেল এবং হচ্ছে চেয়ারের জন্য যারা একটু মাঝামাঝি বাজেট করেন আপনাদের জন্য হচ্ছে এই চেয়ারটা বেসিকলি। এখানে হচ্ছে আপনার স্কর্পিওন একটা লোগো পাবেন, এখানে ব্র্যান্ডিংটা দেওয়া আছে, প্লাস এখানে হচ্ছে একটা রিস্ট সাপোর্ট আছে যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল। আপনারা চাইলে উপরে নিচে যতটুকু আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। এটারও ব্যাক সাইডে হচ্ছে এখানে ব্র্যান্ডিং করা আছে, প্লাস এখানে হচ্ছে এয়ারের জন্য আলাদা ফ্লোর ব্যবস্থা করা আছে এখানে। আর পুরোটা সেম থাকবে ব্ল্যাক কালারের। এটাও খুবই কমফোর্টেবল একটা চেয়ার অ্যান্ড এটাতে হচ্ছে আপনারা চাইলে খুব ইজিলি আপস অ্যান্ড ডাউনটা করতে পারবেন রোটেশনের যে বিষয়টা আছে। তবে এটাতে আমি কিছু জিনিস বলে দিই, এখানে যে হ্যান্ড রিস্ট সাপোর্টটা আছে এটা হচ্ছে যেভাবে আছে এভাবেই থাকবে, মানে এটা আপস অ্যান্ড ডাউন করা যাবে না। না, এক্স্যাক্টলি, এটা হচ্ছে যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে। তবে এটা যথেষ্ট কমফোর্টেবল একটা পজিশনে আছে, সো এটা আমার মনে হয় না এটা খুব একটা বেশি প্রবলেম হবে। এই চেয়ারটাতে হচ্ছে বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্ট আপনারা পাবেন, সেটা হচ্ছে রেড, ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের চেয়ার পাবেন। সো প্রাইসের বিষয়টা আমি যদি এখানে আপনাদেরকে বলি, এটা হচ্ছে রেগুলার প্রাইস 18,000 টাকা, সো সেই ক্ষেত্রে হচ্ছে এটা 15,500 টাকা আপনারা পাবেন। হ্যাবিটের আরেকটা মডেল GC 932 মডেলটা, হ্যাবিটের হচ্ছে লোগোটা পাবেন, প্লাস এখানে হচ্ছে গেম নোটের যে মডেলটা লেখা আছে একটা রিস সাপোর্ট পাচ্ছেন, প্লাস এখানে হচ্ছে একটা নেক সাপোর্ট। আর ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে এখানে দেখাই, সেটা হচ্ছে এখানে হচ্ছে এয়ারফ্লোর জন্য আলাদা একটা স্পেস পাচ্ছেন, আর এগুলো হচ্ছে আপনার অ্যাডজাস্ট করার জন্য নেক সাপোর্ট এবং হচ্ছে রিস সাপোর্টটা। ব্ল্যাকের মধ্যে যে ইয়েলো কম্বিনেশনটা আছে না, এটা কিন্তু একদম চোখে পড়ার মতো, খুবই চোখে পড়ার মতো, খুবই কালারফুল একটা জিনিস। সো চলুন আমি একটু বসে আপনাদেরকে দেখাই জিনিসটা। হ্যান্ড রেস্টটা আপস অ্যান্ড ডাউন করতে পারবেন, আর হচ্ছে এখানেও আপনারা চাইলে এটা অ্যাডজাস্ট করতে পারবেন 180 পর্যন্ত, খুব রিল্যাক্সে। এই বিষয়টার কথা যদি বলি, এটা হচ্ছে ফুললি প্লাস্টিকের বিল্ড, এবং তবে এটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা বিল্ড আছে, ভাঙবে না তো? না না না, ইম্পসিবল, এটা ভাঙবে না। এটা ইজিলি আপনার 120 পর্যন্ত খুব ইজিলি ক্যারি করতে পারবে। কম্প্যাক্ট সাইজ, হ্যাঁ, খুব বেশি হামরি বড় না। লাইক হচ্ছে যারা আমাদের মতো যারা 5'6" 5'8" পর্যন্ত আছেন, খুব ইজিলি এই চেয়ারটাতে আপনারা বসতে পারবেন। আচ্ছা, এখানে তো একটা ডিজাইনের কম্বিনেশন আছে, লেমন কালারের একটা স্টিচিং দেওয়া আছে এখানে, প্লাস এখানে আলাদা নিচে একটা ডিজাইন পাবেন, সুন্দর একটা ডিজাইন। এটা কালার কম্বিনেশন থেকে শুরু করে বিল্ড কনফিগারেশন এভরিথিং। রেগুলার প্রাইস হচ্ছে এটা আমাদের 19,000 টাকা, আর আপনারা যদি স্ক্রিনশটটা নিয়ে আসেন
সেক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ 18500 টাকা সো এই মুহূর্তে আমরা আরেকটা গেমিং চেয়ার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাবিটেরি আরেকটা মডেল GC930 মডেলটা এখানে হচ্ছে শুরুতে আপনার ব্র্যান্ডিংটা পাবেন এবং এটা কালারটা খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে ব্লুইশ একটা কালার বলা যায় এটাকে ব্লু ব্ল্যাক কম্বিনেশন ব্লু এবং ব্ল্যাক এর কম্বিনেশন এখানে হচ্ছে আপনার ব্র্যান্ডিংটা পাবেন প্লাস এখানে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে পুরোটাতে হচ্ছে আপনি এই ডিজাইনটা পাবেন এবং স্টিচিংয়ের যে মার্কসগুলো এগুলো খুব সুন্দরভাবে ফুটানো আছে এখানে ব্যাক সাইডেও হচ্ছে ফুল ব্ল্যাক কালার থাকবে এবং এখানে হচ্ছে এয়ারফ্লোয়ের জন্য দুটো জায়গা আছে অ্যাভেলেবেল খুব ভালো একটা কমফোর্ট পাবেন অ্যান্ড এখানে যে পিছনে যে নেক সাপোর্টটা আছে এটা যথেষ্ট কমফোর্টেবল অ্যান্ড পিছনে যে রিস সাপোর্টটা পাবেন সেটাও ঠিক অ্যাডজাস্টেবল জায়গা আছে সো এটার যদি আমি হ্যান্ড রেস্টের জায়গাগুলো আমি একটু দেখাই এটা খুব ইজিলি আপস অ্যান্ড ডাউন করতে পারবেন তবে এখানে একটা ফিচার্স বেশি আছে সেটা হচ্ছে আপনি চাইলে এটা রুটেট করতে পারবেন যে কোনো রাইট এবং লেফট সাইডে যে কোনো একদিকে এটা হচ্ছে 19500 টাকা ম্যাক্সিমাম 500 টাকা পর্যন্ত লেস করে দিতে পারবো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 18000 টাকা পর্যন্ত এটা আপনাদের রাখতে পারবো তো আমরা ট্রাই করি সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে চেয়ার দেওয়ার জন্য আপনাদের সামনে একটা চেয়ার নিয়ে আসলাম যেটা হচ্ছে শুরুতে বলিনি এটা খুবই প্রিমিয়াম একটা চেয়ার এবং ব্র্যান্ডটা হচ্ছে MSI মডেলটা হচ্ছে CH120i লুকসটাই হচ্ছে টোটালি একটা প্রিমিয়াম লুক এখানে হচ্ছে MSI ব্র্যান্ডিংটা পাচ্ছেন এখানে হচ্ছে MSI ট্রু গেমিং এর যে লোগোটা থাকবে অর্থাৎ ব্র্যান্ডিংটা ব্ল্যাক কালার টোটালটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন ব্ল্যাক এর মধ্যে এক্স্যাক্টলি এখানে হচ্ছে MSI যে ড্রাগনিক যে লোগোটা আছে এটা দেওয়া আছে স্টিচিং এর যে বিষয়গুলো প্রত্যেকটা স্টিচিং হোয়াইট কালার দিয়ে করা আছে খুব সুন্দর একটা লুকস আর এটা যদি পিছনে আমি একটু আপনাদেরকে খেয়াল করি এখানে হচ্ছে MSI লোগোটা পাবেন প্লাস এটা পিছনে অন্য কোনো ডিজাইন নাই জাস্ট হচ্ছে এখানে এয়ার ফ্লোর জন্য দুটো অপশন দেওয়া আছে ওয়াও এটা বসে খুব একটা প্রিমিয়াম একটা ফিল আসছে নেকের সাপোর্টটা এটা খুব একদম পারফেক্ট একটা জিনিস তো এই চেয়ারটাতে বসলে প্রথমে আপনি যে ফিলিংটা পাবেন সেটা হচ্ছে পারফেকশনিস্টের একটা ফিল পাবেন এটা হচ্ছে আপনি সেম আগেরটার মতোই CH120 যে ফিচার্সগুলো আছে চাইলে আপনি এটা ব্যাক অ্যান্ড ফোর্থ করতে পারবেন আপস এন্ড ডাউন করা যাবে আপস এন্ড ডাউন বাম করা যাবে এবং সামনে পিছনে করা যাবে আর এক্স্যাক্টলি সো টোটাল তিনটা ফিচার্স আছে এটাতে হাইটটা আপনি খুব ইজিলি আপস এন্ড ডাউন করতে পারবেন এখানে হাইড্রোলিকগুলো এই পাশেতে আছে প্রথমত এটা সম্পূর্ণ মেটাল এখানে একটা লক সিস্টেম আছে কিন্তু চাইলে আপনি আপনার এই যে চাকাটা এটা আপনি লক করে রাখতে পারেন দার্শনিক হচ্ছে আপনি যেই পজিশনে আছেন ওই পজিশনে থাকবে চেয়ারটা ঘুরবে না এক্স্যাক্টলি এবং এখানে যদি আপনারা দেখেন এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর কোনো চাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা ছিল না কালার ভ্যারিয়েন্টটা নেই এটা শুধু একটা কালারই হয় এটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা হচ্ছে CH120i এটার রেগুলার প্রাইস হচ্ছে 27000 আর আপনারা যদি আমাদের ওয়েবসাইটের স্ক্রিনশট প্লাস হচ্ছে এই চেয়ারের যে পেজটা থাকবে পেজের স্ক্রিনশট এবং হচ্ছে নাবিন ভাই যে ভিডিওটা আপনারা দেখেছেন এই দুটো স্ক্রিনশট নিয়ে আসেন 25000 পর্যন্ত আমরা এটাতে আপনার জন্য রাখতে পারবো এটাতে আমি এখন যে প্রাইসগুলোর কথা আপনাদেরকে বললাম এটা অবশ্যই কিন্তু আমাদের কারেন্ট স্টকের প্রাইস এবং এটা যে কোনো মুহূর্তে ভ্যারিয়েবল এবং হয়তো কমতে পারে বাড়তেও পারে তবে আমরা ট্রাই করি যাতে প্রাইসটা কমাই দেওয়া যায় কাস্টমারদের জন্য ফ্যান্টেকের 185X মডেলটা সো এটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলের একটা চেয়ার সো এটা যে শুধুমাত্র গেমিং চেয়ার সেটা বলবো না আপনি চাইলে আপনার অফিসে বা আপনি বাসায় রিল্যাক্সেশনের জন্য যে কোনো যদি একটা একটু গেমিং লুকসের একটা চেয়ার দেখতে চান এই চেয়ারটা হচ্ছে ঠিক ওই রকম মানুষদের জন্যই তৈরি করা একটা চেয়ার এটা হচ্ছে বসলে আপনি একদম কমফোর্ট একটা ফিল পাবেন লাইক যে আপনি গেম খেলতে হবে তা না আপনি অফিসে লং টাইম ধরে কাজ করবেন সো এই চেয়ারটা আপনিও প্রেফার করতে পারেন এখানে হচ্ছে এটা আপনি রোটেট করতে পারবেন না প্লাস হচ্ছে এখানে হ্যান্ড রেস্টের যে অপশনটা এটা পার্শ্বে এভাবেই থাকবে আর লেদারের কথাটা যদি আমি বলি এই চেয়ারটা সবচেয়ে কমফোর্টেবিলিটি দিকটা হলো এখানে লেদার এটা লেদারটা কিন্তু অন্যান্য যে প্রিমিয়াম গেমিং চেয়ারগুলো ছিল ঠিক ওই রকমই মোটামুটি একদম সফট কোয়ালিটিফুল একটা লেদার নেটের একটা ইয়ে দেওয়া আছে এখানে ডিজাইন সো এখানে এয়ার ফ্লোয়ের কোনো প্রবলেম হবে না আপনি যতক্ষণ ধরে বসে থাকেন না কেন এখানে হচ্ছে যে রিস্টের সাপোর্টটা এটা একদম ফিক্সড করে দেওয়া আছে এটা আপনি আপস অ্যান্ড ডাউন করার চান্সটা নাই তবে এটা পারফেক্ট একটা সাইজে দেওয়া আছে নেক পিলোটা যথেষ্ট কমফোর্টেবল জায়গা দেওয়া আছে এবং খুব বড় একটা স্পেস নিয়ে দেওয়া আছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 11000 টাকা সো আপনারা যদি নাবিন ব্লগটা সাবস্ক্রাইব করে আসেন প্লাস হচ্ছে এই চেয়ারের যে পেজটা ওই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে আসেন আমাদের টেকল্যান্ডের ওয়েবসাইট থেকে এটা হচ্ছে 9500 টাকা আপনারা পাবেন এইগুলো ছাড়া আমাদের আরও বেশ কয়েকটা মডেল আছে যেগুলো আপকামিং সেটা হচ্ছে থার্মাল টেকের কিছু মডেল আছে সেগুলো আসছে প্লাস হচ্ছে MSI এর আরও কয়েকটা মডেল CH120 সিরিজেরই সেগুলো আপকামিং সো এই মুহূর্তে ওই চেয়ারগুলো আমাদের স্টকে এখনো আসে নাই সো যখনই চেয়ারগুলো অ্যাভেলেবেল হবে আমাদের ওয়েবসাইটে আপনারা আপডেট পাবেন এবং প্রাইস এবং ডিসকাউন্ট সহ কিন্তু থাকবে সো ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই চেয়ারগুলো পারচেজ করতে পারবেন শুধুমাত্র ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য চেয়ারগুলো আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে করে থাকি আর ঢাকার বাইরে যারা আপনারা আছেন আপনারা অবশ্যই চেয়ার নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে এসে চেয়ারে অর্ডারটা প্লেস করতে হবে দেন হচ্ছে আমাদের অনলাইন টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং পেমেন্ট থেকে প্রোডাক্টটা ডেলিভার হওয়ার আগ পর্যন্ত ডিটেলস প্রসিডিউরটা হচ্ছে ওরা আপনাদেরকে ওভার দা ফোনে বলে দিবে আমাদের শোরুমটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যানের 8 তলায় 840 এবং 39 নাম্বার শপ প্লাস হচ্ছে আমাদের এখন দুটো শপ দেওয়া আছে একটা হচ্ছে লেভেল 4 এবং একটা হচ্ছে লেভেল 8 এ লেভেল 4টা হচ্ছে 439 এবং 40 নাম্বার শপ এবং লেভেল 8 এ হচ্ছে 840 এবং 839 নাম্বার শপ এই দুটো শপে হচ্ছে আমাদের চেয়ারগুলো ডিসপ্লে করা থাকে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে www.techlandbd.com এটা হচ্ছে গিয়ে সৈকত ভাইয়ের ভিজিটিং কার্ড সো এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে তাদের শোরুমের এবং ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে যদি কারো কোনো ইনকোয়ারির দরকার হয়
অবশ্যই আপনি কল দিতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট এই চেয়ারগুলোর আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করছি, কারণ এই চেয়ারগুলো কিন্তু আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এগুলো শুধু জাস্ট নির্দিষ্ট কিছু দোকানে পাওয়া যায়, তার মধ্যে টেকল্যান্ড হচ্ছে অন্যতম। আর এই চেয়ারগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে আপনার ফার্নিচারের দোকানে পাবেন না, কারণ এগুলো হচ্ছে গেমিং চেয়ার, এগুলো শুধুমাত্র কম্পিউটার মার্কেটে পাওয়া যায়। আর এটা হচ্ছে এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যানের লেভেল 8 হচ্ছে তাদের শোরুম। নবীন ব্লগ চ্যানেল থেকে আসবেন, অবশ্যই এসে ওনাদের কাছে বলবেন বা তাদেরকে স্ক্রিনশট তাদেরকে দেখাবেন, কারণ যে ডিসকাউন্টের ব্যাপারটা বলছে সেটা আপনারা পাবেন। আর এটা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, মানে সব সময় না, প্রত্যেকটা চেয়ারের আলাদা আলাদা রিভিউ আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আর আমার কাছে পার্সোনালি ওই চেয়ারটা ভালো লাগছে, আমি অলরেডি এই চেয়ারটা ইউজ করতেছি, এটা হচ্ছে আপনার MSI-র। আর এটা কিন্তু বেস্ট একটা চেয়ার, এটা আসলে খুবই কমফোর্টেবল। আর যাদের আসলে মিড রেঞ্জের মধ্যে গেমিং চেয়ার নিতে আসেন সেক্ষেত্রে এখানে যে এইটা দেখতে পারেন, এটা হচ্ছে আপনার স্কর্পিওনের আর কি, এটা কিন্তু অনেক পপুলার এবং এটার মধ্যে অনেক কালার আসছে। এটার মধ্যে আপনার গ্রিন ব্ল্যাকের কম্বিনেশন আসছে, ব্লু ব্ল্যাকের কম্বিনেশন আসছে এবং রেড ব্ল্যাক তো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই ছিল গেমিং চেয়ার নিয়ে আজকের ভিডিও, আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। টেকল্যান্ড ভিডি তাদের শোরুমের যাবতীয় ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন।